একজন ভিক্ষুক আসলো ভিক্ষা চাইতে। ভিক্ষুককে যখন মা ভিক্ষা দিবে, মায়ের হাতের যে সৌন্দর্য ওইটা দেখা ভিক্ষুক পাগল হয়ে গেছে। ভিক্ষুকের কাম বাসনা জাগ্রত হয়ে গেছে। ভিক্ষুক কি করল, যখন আমার বড় পীরের মায়ের দিকে হাত বাড়াইল, আমার বড় পীর মাতৃ গর্ভ থেকেই তিনি বাঘের রূপ ধরে পৃথিবীতে এসে, ছোট বাঘের রূপ ধরে পৃথিবীতে এসে ওই ভিক্ষুককে একটা আসার দিয়ে একবার ওই জায়গায় মেরে ফেলাইল। আমার প্রশ্ন কিন্তু এখানে না, আমার প্রশ্ন আমার বড় পীর তার যখন মধ্য বয়স, মধ্য বয়সের সময়ও তিনি একজন ব্যক্তিকে হত্যা করলেন। আপনি বলবেন মানুষ হত্যা তো মহাপাপ নাকি বাবা? মানুষ হত্যার থেকে মহাপাপ আর হইতে পারে না। তিনি একজন আল্লাহর ওলি হইয়া তিনি কেন একটা মানুষকে মধ্য বয়সে হত্যা করলেন? কাকে হত্যা করলেন, সে কে, তার নাম ছিল কি, এই বিষয়টা কি? একটা প্রশ্ন, আর প্রশ্ন না, একটা প্রশ্নই থাকবে। তবে আমার বাবাজি আমাকে একটা মা, এই এটা কি বলে উন্না পড়াইছে, আমার আজিজ বাজান, এই উনার দরবারে গান করেছিলাম গত বছর আমি এবং পাগল মনি, উনি সেখানেও আমাকে চাদর দিয়েছিল, পাগল মনিরকে লুঙ্গি দিয়েছিল, আমার মনে আছে। তা আজকে আবার আমাদের দুজনের জন্যই দুইটা উন্না নিয়ে আসছে। তো দুইটা উন্নাই এই হলুদ কালার। আমি আমার ভাইয়ের কাছে এই কায়দা করছে এইবার, গলার মধ্যে দিয়ে একটু ভাবটা আরো ভালো করছে। আর প্রশ্ন তো আপনারই করবো, আমি গলায় দিয়েছেন এই জন্য সুবিধা হয়েছে আমার জন্য। আপনি বলবেন এই যে উন্নাটা, এটা শুধু বাউলরা গলার মধ্যে দেয় এমন না, অনেক আল্লাহর অলিগণের গলায় এরকম উন্না থাকে, থাকে না বাবা? আল্লাহর অলিগণের গলায় এরকম উন্না থাকে। আপনি বলবেন এই উন্নাটা কবে থেকে কার থেকে এসেছে? এই উন্নাটা গলায় দিবার হাকিকতটা কি, আর এই হলুদ রঙের উন্নার উদ্দেশ্যটা, এই হাকিকতটাই কি, হলুদে কি বোঝানো হয়েছে? হয়ে গেল পালা থেকে একটি গান, আরেকটি গান দরবারকে স্মরণে রেখে আমি রেখে বসবো, তারপরে দেখি আমার প্রতিপক্ষ বন্ধু কি বলে। তার বলা কর পাশেই আবার আমার গান কথা। ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন সাজা হাঁচার ভুলি চান
কেমন জানি হইয়া গেলাম পিড়িতে পরে। যদি প্রাণের দয়াল পাপির কুঠিরে আসলে, যদি প্রাণের দয়াল পাপির কুঠিরে দয়া আসতে, যদি শাহজাহান চান পাপির কুটিরে থাকবো তোমার যুগ যুগান্তরে দয়াল চান, তোমার আছি থাকবো তোমার যুগ যুগান্তরে দয়াল চান, তোমার আছি থাকবো তোমার ও জালাল চান, তোমার আছি থাকবো তোমার যুগ যুগান্তরে ওর দাসি করে রাখো সারু চান চরণের পরে। পাপি আব্দুর রশিদ কয় গানের সুরে দয়াল মাদান পাবের, আব্দুর রশিদ গানের সুরে দয়াল মাদারীপুরের, আব্দুর রশিদ আমার বৈরা বরি ফরিদপুরের, ফরিদপুরের চন্দ্রা সরকার কই গানের সুরে পরে যাই ছেড়ে।
সময় কমায় দিলে একটু কিপটামি হয়ে যায় না? মুন্না খেয়াল করে, উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্ধনা, একটি করে মনোনীত গান গাওয়ার শেষে দরবার কর্তৃপক্ষ থেকে আমাদের উভয় শিল্পীর জন্য আদেশ এসেছেন, দুটি পালা আল্লাহর মস্ত বড়, দুজন আউলিয়া মাদার জাত, দুইজন আউলিয়া পৃথিবীতে মানুষ রূপ নিয়ে আসার আগের থেকে যারা আউলিয়া হিসেবে ভূষিত হয়েছেন, প্রকাশ হয়েছেন। একজন হযরত খাজা খাজে গান কুল্লে খাজা আতায় রাসুল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ খাজা বাবার জীবনী, আর একজন হযরত পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি গাউসে সামদানি। বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনী বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা আক্তারকে দেওয়া হয়েছে, খাজা বাবার জীবনী বাংলাদেশে যতগুলো শিল্পী আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পায়ের নিচে যেই ধুলা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে দেওয়া হয়েছে বড় পীরের জীবনী সাধ্য নাই এ বোঝা ভাই বার মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে যদি আমার রসনায় বসে তার কথা তার মুখ দিয়ে বলায় তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। পালা নিয়ে গান শুনলাম, আমি ব্যক্তিগতভাবে বলবো আমরা পালা গানের যারা শিল্পী আছি সারা বাংলাদেশ ভরে 52 প্রকারের পালা গান করে থাকি, শরীয়ত মারফত গুরু শিষ্য হাসর কেয়ামত নবুয়ত বেলায়েত জীব পরম আদি আদম বিশ্ব নবী নূর কার, এইভাবে নারী পুরুষ প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আমরা যারা আসছি আমাদের প্রত্যেকের জীবনেই দুইটা পালা শ্রেষ্ঠ। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা, ঠিক কিনা বাবার? মাঝখানে অল্প একটু সময়, এই সময়টুকুর মধ্যে পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। একজন পরিপূর্ণ মানুষ হয়ে পরকালের জন্য কিছু আমল করে এলেম কালাম নিয়ে যদি বন্ধুর দেশে পাড়ি দেওয়া যায় তবেই মানব জীবনটা সার্থক হয়। উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন, গান গাইতে গাইতে এমন একটা ভাব রাজ্যের মধ্যে যেন আমরা পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের মোহকে ভুলে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, পিতা মাতার প্রেমে, আপন আপন মুর্শিদের প্রেমে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে দুই ফোঁটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি তেমন একটা শান্তি মন নিয়ে যেন আমরা বাড়িতে ফিরতে পারি। এবার চলে যাব পালা প্রসঙ্গে, প্রথমেই একটি গান শুনলাম, চার তরিকার খাজা বাবা সর্দারে অলি গরিব নওয়াজ খাজা হিন্দের অলি। প্রশ্ন আসলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানি, তিনি মাতৃগর্ভে থেকে এক ফকির, তাকে তিনি বাঘ রূপে এসে তাকে হত্যা করলো, তাকে ধ্বংস করে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, এটাও না। প্রশ্নটা হলো বড় পীরের মধ্য বয়স যখন, ওই সময় তিনি একজন মানুষকে হত্যা করলেন, সেই মানুষটা কি, তার নাম কি, কারণ ছিল কি, এই একটি প্রশ্ন। আর একটা প্রশ্ন কিন্তু আমার নেই, প্রশ্নটা আমি তারও করতে পারি। এই প্রশ্ন হইল আমাদের বাবাজি আব্দুল আজিজ পীর সাহেবের, উনি ভালো লাগছে দুইজনের দুইটা ইয়েলো কালার মানে হলুদ কালারের দুইটা ওড়না দুইজন রে দিছে, আমি বললাম এটাকে আবার দোপাট্টা বলে কারণ দুই পাশে থাকে ঝুলাইয়া দেয় এর জন্য দোপাট্টা বলা হয়, সুফি ভাষায় এটার একটা নাম আছে, তরিকত ভাষায় এটার একটা নাম আছে। তো এখন প্রশ্ন হইলে যে এটা যে দেওয়া হইল এটা কবে কোন দিন কে কারে দিছে, এবং আপনারা যে হলুদ কালারটা দিলে হলুদ কালারের হাকিকতটা কি? আমি তো অর্ধেক প্রশ্নের জবাব দেব, বাকি অর্ধেকটা হ্যাঁ দিব কি নাইলে এটা তো ঠিক না। আগে একটা গান করব, প্রথম গানটি আলাউদ্দিন বয়াতি সাহেবের গানটি শুনলাম,
তো আমিও একটা আলাউদ্দিন বয়াতি সাহেবের গান দিয়ে পালাটা শুরু করি, তারপরে প্রশ্নের দিকে দণ্ডায়মান হব। আমার দরদ দিছে তো আগে ভাইরা প্রশ্ন করছে, আমিও কিন্তু পিছায়া থাকবো না, আমিও আগে যাব। গানটি একটু লক্ষ্য করে শুনবেন, ধন্যবাদ। আয় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। জন্ম তোমার জিলানেতে তোরি কাতে কাতিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হলে মেল খায়ের মাফাতে মা হলো তোমার জননী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। জানে না ছেলে রেই গুণ মা গর্ভধারিণী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। যখন পীরে তখন পীরে জন্ম নিল আকাশে, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। তোমার কাছে আটকা পড়ে, তোমার কাছে আটকা পড়ে, ফেরেশতা আসমানি
বড় পীর কুতুবের পানি বড় পীর মাহবুবে সুবহানি বড় পীর তুমি মারিফতের খনি বড় পীর কুতুবের পানি বড় পীর মাহবুবে সুবহানি মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল এইবার খাজা বাবা বড় পীরের পাল্লা লাইগা গেল খাজা বাবা বড় পীরের আজকে লাইগা গেল পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার হয় কোরআন হাদিসেরও বাণী তাই আল্লাহর রাহে জিকির করবেন হাদিস কোরআন জানি কাপুরে ময়লা লাগিলে সাবান ছটায় পরিষ্কার হয় কারো দিলের মধ্যে ময়লা পড়লে আল্লাহর নামের জিকিরে দিলের ময়লা পরিষ্কার হয় সালাতের কথা নামাজের কথা পবিত্র কোরআনে 82 জায়গায় 82 আয়াতে আল্লাহ তাগিদ দেয় জিকির করার কথা পবিত্র কোরআন শরীফে আল্লাহ বললেন 132 জায়গায় আল্লাহ দয়াময় উত্তম আমল উত্তম ইবাদত আল্লাহর জিকির কোরআনেতে পাই তাই আল্লাহর রাখে জিকির করবেন অনুরোধ জানাই আজকে পালা দিলেন বড় ভালো পালা মন্দ নয় আমার কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে যায় আমি তাহার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করতে চাই আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধু ভাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী না সমস্যা নাই পিছর আনন্দ করতেছে করতে দেন আনন্দই তো সব কিছু বড় পীর আব্দুল কাদের জিলানী তার মধ্য বয়স বড় পীর তিনি বাগদাদে বসবাস করে হঠাৎ করে শুনতে পাইলেন ওই এলাকার মধ্যে মস্ত বড় একজন ওলি আছে সে এত বড় ওলি বাঘের পিঠে সওয়ার হয়ে বিষদর সাপ বানাইছে চাবুক এই চাবুক দিয়ে বাঘকে আঘাত করে বাঘ দৌড় দেয় বড় পীর ওই বাঘকে বাঘটা দিয়েও বড় পীর কেরামতি দেখাইছে আমার নবীরা যখন ছিল নবীদের সময় ছিল মোজেজা আর অলিয়া উলিয়ার বিষয় আসলো কেরামত কেরামত খাজা বাবা বড় পীর যা দেখাইছেন এগুলো অলৌকিক কেরামতি তার মধ্যে একদিন বড় পীরকে ওই ব্যক্তি একটা চিঠি লিখা পাঠাইছে যে বলতেছে আমি বড় আমি সবচেয়ে বড়
চিঠি লিখে পাঠাইছে বড় পীর, চিঠির উত্তর দিয়া বড় পীরও নিজে হাতে একটা চিঠি লিখে পাঠাইছে। ওই ব্যক্তির কাছে যখন চিঠিটা আসলো, চিঠিটা যখন ব্যক্তি পড়লো, চিঠিটার মধ্যে লেখা ছিল এস, মানে এসকো, এই শব্দটাই লেখা ছিল। চিঠিটা পড়ার সাথে সাথে ব্যক্তির গায়ে আগুন লেগে ভস্ম হয়ে গেল। তার অপরাধ ছিল কি, তিনি একজন ভণ্ড, তিনি একজন কুফরি, বিদ্যা অর্জন করে মানুষকে ধোকা দিয়ে, মানুষকে ঠকাইয়া, মানুষকে ভ্রান্ত পথের দিকে, জাদুটোনা বান এগুলোর মধ্যে নিয়ে যাইতেছিল, এর জন্য এইটাই তার অপরাধ, এই অপরাধের কারণেই তাকে ভস্ম করলো। এখন আল্লাহর ওলিরা যদি কেউ ভস্ম করে, এটা তার জন্য রহমত না কি, এটা অভিশাপ কোনটা, তার জন্য রহমত না ওলির সহবত। আর এই যে কর্ণাটা, এটার মূল বিধান আমি বলবো, মূল বিধানটা সর্বপ্রথম আমার দয়াল নবী, তিনি হিজরত করতে গিয়েছিলেন আবু বকর সিদ্দিককে নিয়ে, সেখানেও একটা ঘটনা আছে। আর আমার দয়াল নবী মাওলা আলী, মাওলা আলীকে নিয়ে আমার নবী হাঁটতেছিলেন, হঠাৎ করে এইদিকে আমার দয়াল নবী বলতেছে, আলী আমার শরীরটা একটু অন্যরকম লাগতেছে, তুমি আমাকে যদি একটু বিশ্রামের ব্যবস্থা করে দিতা তৎকালীন। এই ওড়নাটা পাগড়ি হিসেবে ব্যবহার করা হইত। মাওলা আলী তার মাথার পাগড়িটা খুলে বিছায়া দিলেন। আর তরিকত জগতের মানুষগুলো এই ওড়না কাঁধে রাখে, একমাত্র দয়ালের সাথে চললে, মুর্শিদের সাথে চললে, মুর্শিদকে যদি কোথাও বসতে দিতে হয়, পাটি কোথায় পাবে এটা দেখার সময় নাই, এই ওড়নাটা দিয়ে মুর্শিদকে একটু বসার ব্যবস্থা করে দিল, দয়ালকে একটু বসার ব্যবস্থা করে দিল। মাওলা আলী থেকে, আমার দয়াল নবী থেকেই এটার প্রচলন আসছে। এখন এই যে হলুদ কালার, এটা কোনো তরিকতের কালার না। চিস্তিয়া, কাদ্রিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দা দিয়া, চারটা তরিকার অনেক শাখা প্রশাখা আছে। এই চারটা তরিকার একটা তরিকার কালার ওই হলুদ কালার না। ওই যে আমি কইছি আমি অর্ধেক জবাব দিব, বাকি অর্ধেক খাই দিব, কইছিলাম নাকি? আমি তো বললাম এই ওন্নাটার ব্যবহার কর থেকে কিভাবে আসলো। এখন আপনি বলবেন এই হলুদ কালারের ওন্নাটা দিল, এই হলুদ কালারটা কোন জায়গায় যায় মিলে? আমি একলা জবাব দিলে এটা কেমন কেমন হয়ে যায় না? এর জন্য আমি অর্ধেক দিলাম, বাকি অর্ধেক তার জন্য রাখ। তরিকত জগতের মানুষরা এটা ব্যবহার করে, এটা বললাম কিভাবে। আর আমার দয়াল নবী থেকে আবু বকর সিদ্দিকের একটা জীবনী পড়লে পাওয়া যায়, আমার নবী যখন হিজরত করতে গেলেন, আমার নবী আবু বকর সিদ্দিক একটা গুহার মধ্যে ঢুকলেন, সেই গুহার মধ্যে অজস্র ছিদ্র দেখতে পাইলেন আবু বকর তার মাথার পাগড়িটা খুলে। সেই দিন ওই ছিদ্রগুলো বন্ধ করেছিল। ওই সময় পাগড়ি হিসেবে ব্যবহার হইতো তরিকত জগতে, এইভাবে দোপাট্টা দুই ভাবে ব্যবহার করা হয়। এবার প্রশ্ন করব পালা অনুযায়ী, দুইটা থাকবে পয়েন্ট, একটা থাকবে প্রশ্ন। আমাদের শঙ্কর দাস বাউল বলতো, যদি প্রশ্ন পয়েন্ট না বুঝি তাইলে কিন্তু পয়েন্টই প্রশ্ন হয়ে দাঁড়াইব। পয়েন্ট হলো এইটা, চার তরিকার খাজা বাবা, চার তরিকার। আর আমরা জানি খাজা বাবা হলো চিস্তিয়া তরিকার, কি কথা বলেন না কেন? তাই তো, খাজা বাবা হলো চিস্তিয়া তরিকার। আপনি যে বললেন, গানে বললেন, গীতিকার লেখছে, সে তো আর গায় নাই, আপনি গাইছেন বিদে, আপনার কাছে প্রশ্ন, খাজা বাবা চার তরিকার খাজা বাবা হইলো কবের থেকে? যদি চার তরিকার খাজা বাবা হয়ে থাকে, তিনি চিস্তিয়া তরিকা প্রচার করলো, বাকি তিনটা তরিকা কি তিনি প্রচার করেছিল কিনা, এটা বলবেন। সর্দারে অলি, এই যে সর্দারে অলি, আমার নবী বলছে বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি হলো অলিদের সর্দার।
নামের ব্যাখ্যা আসলো কি, বড় পীরের একটি নাম আছে, এই নামের ব্যাখ্যাই পাওয়া যায়, তিনি অলিদের সর্দার, তার নাম গাউসুল আজম বড় পীর। কেন হলো এই বড় পীর নামের ব্যাখ্যাটা পাওয়া যায় বড় পীরের একটি নাম ধরে, তিনি বড় পীর, তিনি তিনি বড় পীর, এই নামটা পাওয়া যায় কি দস্তগীর, বড় পীরের একটি নাম আছে পিরানে পীর দস্তগীর, এই দস্তগীর শব্দের অর্থ হলো বড় পীর। এখন খাজা বাবা যে বড় পীর সর্দারের অলি, আমার দয়াল নবী বলছে বড় পীর সর্দারে অলি, এটা মেরাজের পথে আপনারা সবাই কাহিনী জানেন, আমার নবী যখন মেরাজে গেছে বড় পীর দয়াল নবীর পাদুখানা চরণ মুবারক পাথর রূপে কাঁধে রেখেছিল, এর জন্য নবী দোয়া করলেন পৃথিবীর যত অলি আসবে সমগ্র অলির সর্দার বানায় দিলাম আমি তোমারে, এবং সমগ্র অলির কাঁধের উপরে থাকবে তোমার পাও। খাজা বাবাকে দোয়া করেছিল, খাজা বাবা লেগাম ধরেছিল, খাজা বাবাকে দোয়া করেছিল সমগ্র অলির কাঁধের উপরে থাকবে তোমার হাত। তাহলে আপনি একটু ওই পেজগুলো পয়েন্টগুলো একটু ভাঙ্গিয়া দিবেন, যেখানে নবী নবী কি কোথাও খাজা বাবাকে বড় পীর বলছে কিনা, যদি বলে থাকে আপনি একটু বলবেন, আর তিনি বড় পীর এইটা যদি নামের ব্যাখ্যা থেকে আসে তাহলে কোন নামের ব্যাখ্যা থেকে? আমি তো বললাম তিনি সর্দারের অলি, এটা যদি নামের ব্যাখ্যা থেকে আসে বড় পীর কোনটা, এটা তো বললামই দস্তগীর নামের থেকে বড় পীর, এটা খাজা বাবার নামের কোন শব্দ অর্থে তিনি যে বড় এরকম নাম আছে কিনা? আপনি একটু বলবেন তিনি যে সর্দার এটা কোনো নামের ব্যাখ্যায় আছে কিনা? আর প্রশ্ন একটা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বাংলাদেশ থেকে একটা লোক গেলেন আমাদের বাংলাদেশ শিলহট্ট এখন যার নাম সিলেট, এখান থেকে বুরহানউদ্দিন নামের একজন ব্যক্তি গেলেন বড় পীরের কাছে, বড় পীরের কাছে যাওয়ার পরে আপনারা জানেন 360 আউলিয়া তার প্রধান শাহজালাল শাহপরান দুইজন আসলেন, সাথে আসলেন 360 আউলিয়া, আয়েশা বাংলাদেশে কাদরিয়া তরিকার যেই ধারাবাহিকতা এইটা প্রচার করলেন এবং বাংলাদেশে ইসলাম প্রচার করলেন, কথাটা কি বোঝা গেল? 360 আউলিয়া আসলেন কার আদেশ নিয়ে? আমার বড় পীরের আদেশ নিয়া। আপনার কাছে একটু জানতে চাই, আমার খাজা বাবার আদেশ নিয়ে কয়েকজন মানুষ বাংলাদেশে এসে ইসলাম প্রচার করছে সর্বপ্রথম, এই মানুষগুলো কি, এবং খাজা বাবা তাদেরকে পাঠাইছে, এই পাঠানোর জন্য খাজা বাবা কিছু প্রমাণ তাদেরকে দিয়ে দিয়েছিল যে এই প্রমাণগুলো তোমরা নিয়ে যাও তাহলেই কেউ তোমাদেরকে সন্দেহ করবে না, সবাই এক বাক্যে মেনে নিবে তোমরা মঈনুদ্দিন চিশতির কাছ থেকে এসেছো। আমার প্রশ্নটা কি বুঝছেন দরদিরা? এই একটা প্রশ্ন আর দুইটা পয়েন্ট আমার দরদি, আমিও তো গান গাইলাম, আমারও 10-15 পয়েন্ট সে ধরতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, পয়েন্টের জায়গায় পয়েন্ট, প্রশ্নের জায়গায় প্রশ্ন। একটা গান আমি রাখলাম, যাই হোক যাই হোক, একটু খেয়াল করবেন, ওই 6000 গেজা এগুলো 18000 মাকলুকাত, আর বড় পীর কত পারা কোরআন মুখস্থ করলো? 18 পারা, তার মানে মাকলুকাতের সমগ্র কিসুর
খবর নিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ বলতেন না, সুবহানাল্লাহ, মাখলুকাতের সমগ্র কিছু তার সিনার মধ্যে নিয়ে তিনি পৃথিবীতে আসছে। জাগতিক শিক্ষার তার দরকার ছিল, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। বড় পীরের জীবনী তিনি যদি বলা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি একদিন হাঁটতেছে হঠাৎ করে দাজলা নদীর পাড়ে গেলেন, গিয়ে দেখে যে এক বুড়ি মহিলা কাঁদতেছে। বুড়ি মহিলারে কয়, তুমি কাঁদো কেন? কয়, 12 বছর আগে আমার সন্তান এই নদী দিয়ে ওপার গিয়েছিল বিয়ে করার জন্য, আসার সময় বরযাত্রী সহকারী আমার সন্তান মারা গেছে। বড় পীরকে বলে, আপনি যদি আল্লাহর কাছে, শুনছি আপনি বড় পীর, আপনি যদি আল্লাহর কাছে কিছু বলতেন। বড় পীর মোনাজাত করলেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন। বড় পীরের আকতি মিনতিতে 12 বছর আগের মরাও আল্লাহ জিন্দা করে দিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, তার এক ভক্ত মারা গেলেন, বড় পীরের বাড়িতে ঘোড়ার ঘাস কাটতেন। বড় পীর যখন ওই ভক্তকে বলতেছে, তুমি আমার বাড়িতে তো অনেক দিন থাকলা, ভক্ত বলতেছে আমি আপনার বাড়িতে থাকলাম, আমি তো কিছুই শিখলাম না, আমি যদি মারা যাই, শুনছি কবরের মধ্যে নাকি আল্লাহর ফেরেশতারা এসে সওয়াল জবাব করবো, আমি তো কিছুই শিখি নাই, আমি কি জবাব দিব? বড় পীর বলল, তুমি বলবো আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। বড় পীরের ওই ভক্ত মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞেস করতেছে প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? ফেরেশতার জবাবে বড় পীরের ভক্ত বলতেছে, আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। জবাব শুনে বলতেছে, এটা তো জবাব না, দ্বিতীয় জবাব কি? মান দিনুকা, ওই ভক্ত বলতেছে আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। তৃতীয় প্রশ্ন, কয় এটা তো জবাব না, তৃতীয় প্রশ্ন যখন বলেছেন, মান নাবিয়াকা, তোমার নবীকে? তখন ওই ব্যক্তি বলতেছে আমি বড় পীরের ঘোড়ার ঘাসি। বড় পীরের ভক্ত এই যখন কথা বারবার ভুল জবাব দিলেন, আর ফেরেশতা রাগ হইয়া একটা চাবুক নিয়ে বড় পীরের ভক্তের গায়ে যখন আঘাত করবে, আমার বড় পীর রুহানি শক্তিতে এসে সাথে সাথে ফেরেশতার চাবুকখানা ধরে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির ক্ষমতা দেখছেন নি? বড় পীরের যখন এই কাজ করছে, ফেরেশতারা কয়, আপনি কে? কয়, আমারে তোমরা চিনো নাই, তুমি আমার সাথে আগে পরে তোমার দেখা হয় নাই, আমারে চিনো নাই। ফেরেশতারা বলতেছে, আপনি কে? আপনারে তো চিনি নাই। কয়, চিনো নাই যে তো তাইলে তোমাকে আমি আটকায় রাখলাম। আটকায় রাখছে তাদেরকে, একজন কইতাছে, আপনি যে আটকায় রাখছেন, আল্লাহ তো আমাকে ডিউটি দিয়ে রাখছে, আপনি আটকায় রাখছেন, আমরা ডিউটি পালন করব কখন? আল্লাহর কাছে যে একটা ফয়সালা নিয়ে আসে, আমাকে একটু ছাইরা দেন। বড় পীর কয়, হ্যাঁ, তোমাকে ছাইরা দে, তোমরা সারা জীবনের মতো যাই, এবার কোনোদিনও ফিরে আসবে না। বড় পীর বলে, ঠিক আছে, একটা সলিউশন আছে, একজন যাও একজন থাকো। একজন থাকছে, যায় কইতেছে, এরকম একজন ব্যক্তি, তার নাম আব্দুল কাদির, তিনি আমার এক ফেরেশতাকে, আমার ভাইকে আটকায় রাখছে, আল্লাহ আপনি এটার একটা ব্যবস্থা করেন। বড় পীরের এই কথা শুনে ফেরেশতার জবাবে আল্লাহ বলতেছে, তুমি কি তার সাথে কোনো বেয়াদবি করছো? কয়, না, আমি তো বেয়াদবি করি নাই। কয়, প্রথমেই তো তুমি বেয়াদবি করছো, তুমি তাকে সালাম দাও, তুমি তাকে সালাম দাও নাই, তুমি যাও, চলে যাও, যাইয়া যেই দাবি করে সেই দাবি তুমি কবুল করে খালি চলে আসো। গেছে, যায় বলতেছে, আপনি কি চান? কয়, আমি চাই আজ হইতে আমার কাদরিয়া তরিকার মধ্যে যারা দাখিল হইল, আর আমার ভক্তদের মধ্যে যারা বাগদাদে মারা যাবে, আজ হইতে আমার ভক্তদের বাগদাদের মৃত্যু যারা হবে, তাদের কবরের আজাব আজ হইতে আল্লাহ যেন বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, ওই দিন থেকে বড় পীরের ভক্তদের কবরের আজাব বন্ধ হয়ে গেল, জীবনী প্রমাণ করে। তাই এক অলির জীবনী, আমার বোন বলল না, খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী, যদি 100 রাত্র আমি মানিক দানসন ডাক্তার বলি, তাদের জীবনী বলে শেষ করা সম্ভব। তাই অলির প্রেমে অলির মহব্বতে একটি গান আমি রাখবো, তারপরে দেখি আমাদের কিসে কি হয় আর।